এটা কিসের পরীক্ষা দিলাম? বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা দিলাম। কিসের পরীক্ষা? বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য আইকিউ পরীক্ষা আমরা দিলাম, ঠিক আছে? বিমান বাহিনীতে সবগুলো ট্রেডে কমন পরীক্ষাটা হচ্ছিল আইকিউ পরীক্ষা। কত নম্বরে থাকবে? কত নম্বরে থাকবে? 2023 সালে যারা পরীক্ষা দিতে যাবা, আমি আবার বলে দিই, 2023 সালে যারা বিমান বাহিনীতে বিভিন্ন ট্রেডে পরীক্ষা দিতে যাবা, আইকিউ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ আইকিউতে অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন আসবে। কি কি বিষয় নিয়ে আসবে? বাংলা, ইংলিশ, ম্যাথ, ঠিক আছে, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং ইন্টেলিজেন্ট কোশ্চেন্স, এই ছয় প্রকারের বিষয়গুলো নিয়ে বিমান বাহিনীর আইকিউ প্রশ্ন সাজানো হয়ে থাকে। বুঝাতে পারছি? আইকিউ এর শীট দিছি, পাইছো সবাই? পাইছো? ওকে, ক্লাসে যারা বসে আছো এবং যারা অনলাইনে আমার প্রিয় শিক্ষার্থীরা আছো, তোমাদের সুবিধার্থে আমরা আজকে 50টা আইকিউ কোশ্চেনের ডেমো কোশ্চেন তোমাদেরকে দেব ফর দ্য প্র্যাকটিস। দিলে তো কোনো সমস্যা নেই, আছে কোনো সমস্যা? ওরাও একটু শিখুক, ঠিক আছে? অনেকে মাথা খারাপ করে দিছে, স্যার আমাদের আইকিউ কোশ্চেন কেমন হতে পারে একটু ধারণা দেন, অনেকের কোচিং করার সামর্থ্য নাই, ঠিক আছে কি? ওকে, দেখো আইকিউ প্রশ্নে 100 নম্বরের কোশ্চেন থাকবে, সবগুলো এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। বুঝতে পারছি? এখানে কোনো নেগেটিভ নাম্বার নাই রে, কোনো নেগেটিভ নাম্বার নাই, মনে রাখবা, মনে রাখবা, কিন্তু এখানে কোনো নেগেটিভ নাম্বার নাই, তুমি চাইলে সবে দেখাতে পারবা। তবে সময় কিন্তু খুবই কম দেয়া থাকবে, 1 ঘন্টা বলবে ঠিকই আইকিউ, কিন্তু তোমরা এক্সাক্ট সময়টা পাবা 35 থেকে 40 মিনিট, এর বেশি আসলে সময় তোমরা পাবা না। বুঝাতে পারছো কি? সুতরাং বিমান বাহিনীতে আইকিউ প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট দেবে, ওখানে তোমার রোল নাম্বার, বিমান বাহিনীর রোল নাম্বার, কোন ট্রেডে আবেদন করছো সেটা ভালোভাবে লিখতে হবে, পরীক্ষার তারিখ লিখতে হবে। বুঝাতে পারছি? এগুলো ভুল করলে তুমি 100 মধ্যে 100 পাইলেও তুমি চান্স পাবা না, মনে রাখবা, ঠিক আছে কি? ওকে, প্রথম কোশ্চেনটি দেখো, 35 নম্বর সেটের প্রথম কোশ্চেনের উত্তর আমি বলে দিচ্ছি। দেখো আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। ডলার, আমেরিকার মুদ্রার নাম ডলার। তারপর 2 এর 1, 1 মাইল সমান কত গজ? 1 মাইল সমান কত গজ? 1760 গজ, 1760 গজ, 1760 গজ, ঠিক আছে কি? খুব ভালোভাবে বলতে হবে বাবা, বিমান বাহিনীতে চান্স পেতে চাইলে বিভিন্ন বিষয়ের উপরে আমাদেরকে ধারণা নিয়ে যেতে হবে, জ্ঞান অর্জন করে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা বিমান বাহিনীতে 100 মধ্যে 98, 95, 100 পেয়ে আইকিউতে পাস করতে পারবা। 3 নম্বর দেখো, অভিকর্ষ ত্বরণ কে আবিষ্কার করেন? জন ডাল্টন, ঠিক আছে। 4 নম্বর, রেডিও কে আবিষ্কার করেন? মার্কনি। রেডিও কে আবিষ্কার করেন? মার্কনি। ভিডিওটা একটু বড় হতে পারে, অনলাইনে যারা দেখছো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই থাকো। এখানে আমি 50টা বিমান বাহিনীর জন্য আইকিউ ডেমো কোশ্চেন দিচ্ছি, তাহলে তোমরা শুনলে বুঝতে পারবা যে বিমান বাহিনীর আইকিউ কোশ্চেন গুলো কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে কি? ওকে, 6 নম্বর, তিনজনের বয়স একত্রে 96 বছর হলে 5 বছর পরে বয়স কত হবে? 111 বছর, 111 বছর, ঠিক আছে কি? আচ্ছা, এরপরে 7 নম্বর দেখো, ক এর পুত্রের স্ত্রীর মেয়ের সাথে ক এর সম্পর্ক কি হবে? দাদা এবং নাতনি, দাদা এবং নাতনি। তাড়াতাড়ি দেখো, বর্ণ বৈষম্য দূর করেন কে? বর্ণ বৈষম্য নেলসন ম্যান্ডেলা। বর্ণ বৈষম্য দূর করেন কে? নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। এরপরে এটা দেখো, -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কত হবে? হ্যাঁ, বিয়োগফল 0 হবে, -1 করতে হবে। তো কি করতে হবে? -1 করতে হবে, না হলে দেখো আমি বুঝাই দেই, বুঝো না এটা? এই দেখো দেখো দেখো, -1 থেকে কত বিয়োগ করলে? -1, এই যে -1 বিয়োগ করতে হবে, ঠিক আছে কি? এই যে -1, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, এই যে +1, তাহলে প্লাস মাইনাসে কি হয় বলো? প্লাস মাইনাসে কাটা যায়, প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে কাটা যায়, এই যে 0 হলো উত্তর। বুঝাতে পারছে কি? এটা মনে রেখো। ওকে, এরপরে দেখো 10 নম্বর, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত শিখেছি আমি বলো? তিনটা নয়। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত শিখেছি বলো? তিনটা নয়। কয়টা নয়? তিনটা নয়। তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে শূন্য, এক দিয়ে শূন্য, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যে, ঠিক আছে নাকি? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, যদি বলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে কয়টা শূন্য? এক দিয়ে একটা শূন্য। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে দুইটা শূন্য, নাকি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে তিনটা শূন্য? কোনটা? এগুলো শিখেছি কি? আচ্ছা, তাহলে উত্তর হবে কত আমাদের? 989। 989। তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক দিয়ে শূন্য একটা, এক দিয়ে শূন্য একটা। 999 থেকে 10 বিয়োগ দিলে কত হবে? 989। বুঝতে পারছি কি? দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে একটা শূন্য, তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো? তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে কয়টা শূন্য? দুইটা শূন্য। একের পরে কয়টা শূন্য? কয়টা শূন্য? দুইটা শূন্য, ঠিক আছে। ওকে, দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিমান বাহিনীর আইকিউতে এসে থাকে। এরপরে দেখো, এক মাইল সমান কত ফুট? এক মাইল সমান কত ফুট? 5280 ফুট। 12 নম্বর, গ্রহ কয়টি? 9টি। 13 নম্বর, 75% 75% শতকরা কত? 75%, এই যে 75% শতকরা কত, ঠিক আছে কি? তিনের চার ভাগ, তিন ভাগ চার, তিন ভাগ চার, শতকরা মানে কি আমরা জানি? 100 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। 14 নম্বর, এক গজ সমান কত সেন্টিমিটার? 81 সেন্টিমিটার। 15 নম্বর, এক মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এক মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার, গুড। 16 নম্বর, বিশ্বে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? সবচেয়ে বড় দেশ কোনটি? কি হবে? রাশিয়া, ভেরি গুড। 17 নম্বর, অস্ট্রেলিয়া যদি ক্যাঙ্গারু হয়, অস্ট্রেলিয়া যদি ক্যাঙ্গারু হয় তবে পিরামিড সমান কি হবে? পিরামিড সমান কি হবে? গুড। 18 নম্বর, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, কয়টা নয়? 5টা নয়, ঠিক আছে। 19 নম্বর, ক্রিকেট খেলার সময় মাঠে কতজন খেলোয়াড় থাকে? 13 জন। পক্ষ দলের 11 জন, বিপক্ষ দলের 2 জন, ঠিক আছে কি? ধরো পক্ষ দল ব্যাটিং করছে তাহলে 2 জন, বিপক্ষ দল বোলিং করছে তাহলে 11 জন, মোট 13 জন থাকবে, ঠিক আছে। এরপরে দেখো, বিমান আবিষ্কার করেন কে? রাইট ভ্রাতৃদ্বয়। বাংলাদেশের জাতীয় পতাকার আয়তন কত? 10/6, কত? 10/6, 10/6, ঠিক আছে। 22 নম্বর, ভ্যাটের পুনরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কি হবে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ধরনের পরিপূর্ণ রূপগুলো কিন্তু বিমান বাহিনীতে বেশি আসে আইকিউ পরীক্ষায়, ঠিক আছে কি? ইউএন এর পুনরূপ কি? ইউনাইটেড নেশন। কি হবে? ইউনাইটেড নেশন। 24 নম্বর, বিএএফ এর পুনরূপ কি? বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স, ঠিক আছে। 25 নম্বর, মরক্কো কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। মরক্কো কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোন মহাদেশ? আফ্রিকা, গুড। 26 নম্বর, ভারত ও বাংলাদেশ কোন নদীর তীরে অবস্থিত? হারিয়াবাংলা। কি হবে? হারিয়াবাংলা। 27 নম্বর, গাছপালার যে জীবন আছে তাকে আবিষ্কার করেন? জগদীশ চন্দ্র বসু। কি আবিষ্কার করছে? জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। 27 নম্বর, 28 নম্বর, বাংলাদেশ ও মায়ানমার মধ্যবর্তী নদী কোনটি? নাগ নদী। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে কোন নদী? নাগ নদী, ঠিক আছে। 29 নম্বর, এক কত ইঞ্চিতে এক গজ? 36 ইঞ্চিতে এক গজ, 36 ইঞ্চিতে এক গজ, লেখছো? 30 নম্বর, মাদারে কয়টি ভাওয়েল আছে? 2টি। ভাওয়েল কাকে বলে? এ ই আই ও ইউ। ভাওয়েল কাকে বলে? এ ই আই ও ইউ কে ভাওয়েল বলে, ঠিক আছে। আচ্ছা, 31 নম্বর, মুক্তা কোথায় থাকে? চিনুকে। মুক্তা কোথায় থাকে? চিনুকে থাকে, ঠিক আছে। 32 নম্বর, ঢাকা হতে রংপুরের দূরত্ব কত? 320 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, 36 নম্বর, দেখো দুটি সংখ্যার যোগফল 8 বিয়োগ ফল 6 হলে সংখ্যা কত? আমি আবার বলছি, দুটি সংখ্যার যোগফল 8 বিয়োগ ফল 6 হলে সংখ্যাটি কত? 17। 1 এবং 7, 1 এবং 7, দুটি সংখ্যার যোগফল কত হবে? 8। এই যে 1 এবং 7 = 8 হলো, ঠিক আছে। এবং বিয়োগ ফল 6, তাহলে 1 মাইনাস
সাত, তাহলে কত হবে? ছয়। তাহলে এটাই হবে উত্তর। বুঝাতে পারছে কি? একবার যোগ হলো, যোগ হলে হচ্ছে হলো কত? আট। আর বিয়োগ হলে হচ্ছে কত? ছয়। বিয়োগ হলে কত হচ্ছে? ছয় হচ্ছে। বুঝাতে পারছি তো? চট্টগ্রাম বিমানবন্দরের নাম কি? সামরত বিমানবন্দর। ৩৫ নম্বর, বাংলাদেশ নেপাল বাংলাদেশ কোন দিকে? বাংলাদেশের কোন দিকে? উত্তর 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 দিকে। ৩৬ নম্বর, আগে যোগাযোগের মাধ্যম কি ছিল? কবুতর। কি ছিল? কবুতর। ঠিক আছে। ৩৭ নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? ২১ ফেব্রুয়ারি। কবে? ২১ ফেব্রুয়ারি। এরপরে দেখো, এ সমান টু, মান নির্ণয় এটা চলে আসছে। দেখো এ সমান, এ সমান সমান টু। এরপরে বি সমান, বি সমান সমান ফোর। সি সমান সমান সিক্স। তাহলে ডি সমান কত হবে? এইট। কি হবে? এইট। বুঝতে পারছো তো? ৩৯ নাম্বার, ১০ লক্ষ টাকাকে ২০০ দিয়ে ভাগ করলে কত হবে? ৫০০০। ৪০ নাম্বার, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম মসজিদ। ঠিক আছে। ঘড়িতে কখন ১২টা বাজবে? যখন তিনটি কাটা সমান হবে, যখন তিনটি কাটা একত্রে হবে, যখন তিনটি কাটা একত্রে হবে। বুঝতে পারছো? যখন তিনটি কাটা একত্রে হবে। ঠিক আছে, এই বোঝা যাচ্ছে তো? আচ্ছা, যারা অনলাইনে দেখছো, সময় স্বল্পতা, মানে যাতে অল্প সময়ে করতে পারি, সেই কারণে আসলে খুব তাড়াতাড়ি বলছি। ভিডিওটা ডাউনলোড দিয়ে যদি শুনতে পারো তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা বিমান বাহিনীর আইকিউ প্রশ্নগুলো কিভাবে আসবে পরীক্ষা। ঠিক আছে। ৪২ নাম্বার, নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। দেশ রাজধানী থেকে, মুদ্রা থেকে কিন্তু বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা প্রশ্ন আসবেই একটা দুইটা। ঠিক আছে কি? এটা ভালোভাবে পড়বা। ৪৩ নাম্বার, আলো ও শব্দের বেগের মধ্যে সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। আলো এবং শব্দের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক নাই। ঠিক আছে। ৪৪ নাম্বার, গ্রিস থেকে বাংলাদেশ কত ঘন্টা যোগ করতে হয়? ৬ ঘন্টা। কত ঘন্টা? ৬ ঘন্টা। ঠিক আছে। ৪৫ নাম্বার, ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে তাকে কি বলে হয়? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে তাকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে কি? কি কোণ বলে? সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে। সাত এর শতকরা কত? ৭০০। সাত এর শতকরা কত হবে? ৭০০। এফ এ ও এর পূর্ণরূপ কি হবে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এফ এ ও এর পূর্ণরূপ কি হবে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে। ৪৮ নাম্বার, ২১ এর শতকরা কত? ২১০০। ২১ এর শতকরা কত হবে? ২১০০। ৪৯ নাম্বার, ২.৭ এর শতকরা কত? ২.৭। ২৭০। ২.৭ এর শতকরা কত হবে? ২৭০। ঠিক আছে। এরপরে ৫০ নাম্বার, ০.৭ এর শতকরা কত? ০.৭ এর শতকরা কত? ৭০। কত হবে? ৭০। বুঝতে পারছো কি? আমরা বিমান বাহিনীর এই ৫০টা প্রশ্ন যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখবে এখানে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন আছে, সাধারণ জ্ঞানের আছে, ম্যাথের আছে, ইংলিশের আছে, আছে না? আবার ইন্টেলিজেন্ট কোশ্চেনসেরও, কোশ্চেনের উপরেও কিন্তু কোশ্চেনগুলো আসে। সো এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য। ঠিক আছে কি? ২০২৩ সালে যারা বিমান বাহিনীতে আবেদন করে রাখছো, সকল ট্রেডের জন্য আমাদের বর্তমান ব্যাচে তো শিক্ষার্থীরা ক্লাস করছে বিভিন্ন বাহিনীর জন্য, আবার বিমান বাহিনীর জন্য আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে। আমরা নেক্সট ব্যাচটা শুরু করব সেপ্টেম্বরের ৬ তারিখের আগে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ১৫ দিন ২০ দিন, ১ মাস ১.৫ মাস ২ মাসের প্রস্তুতি নিয়ে তুমি চলে যেতে পারবে বিমান বাহিনীর যে কোনো ট্রেডের জন্য। পারবে তো? পারা যাবে? ভালো লাগছে? আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিতে হবে। ঠিক আছে। অনেক শিক্ষার্থী বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে আসলে আইকিউ কোন বিষয়গুলোর উপরে কোশ্চিন হয়ে থাকে, অনেকে ধারণা থাকে না। বুঝতে পারছি কি? শেয়ার করে দিলে যারা জানে না আশা করি তারা হচ্ছিল কি করতে পারবে, জানতে পারবে। বুঝতে পারলাম? যারা বসে আছো ক্লাসে তোমরা শেয়ার করে দিও আর কি। ঠিক আছে কি? আর আমাদের ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইব করা আছে, কারা করো নাই হাত তোলো দেখি, যারা করো নাই হাত তোলো, আর যারা করছো এবার তারা হাত তোলো। আচ্ছা, যারা করছো সাবস্ক্রাইব করছো তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাবস্ক্রাইব করার জন্য। যারা এখন দেখছো অনলাইনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ইনশাল্লাহ আগামীতে আমরা
আরো নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো সবার জন্য, ঠিক আছে কি? সবাই ভালো থাকবা। আর শেষ করার আগে আমরা একটা জিনিস প্র্যাকটিস করি, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।